তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আপনারা চলে আসলো আমাদের নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা আপনাদেরকে বানাতে পারবো একটা মিনি টেবিল ফ্যান উইথ লাইট। তো এটা আমি আপনারা খুবই সহজে বানাতে পারবেন, এই জন্য খুবই কম উপকরণ লাগবে। তো এই লাইটটাও আপনাদের অন্ধকারে অনেক সাহায্য করবে, যে চলবেন এটা কীভাবে বানানো আমরা দেখিনি। তো এই জন্য আমাদের লাগবে প্রথমে একটি বক্স, এরকম সাধারণ বক্স আপনার কাছে আছে। তো আমরা এই বক্সের মাধ্যমে একটা অন্য ধরনের বক্স বানিয়ে ফেলবো। তো আপনারা চাইলে এরকম ধরনের একটা বক্স বানিয়ে নিতে পারবেন। আমার কাছে এরকম একটা বক্স বানানো ছিল, তার ওটা দিয়ে আজকে এই টেবিল ফ্যান এবং লাইটটা বানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে একটা সুইচ, দুইটি সুইচ এবং একটি লাইট নিয়ে নিয়েছি। আপনারা অন্য ধরনের সুইচও নিতে পারেন এবং আপনারা চাইলে একটু বড় লাইট, একটু ছোটো লাইটও নিতে পারেন। তো এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি দেখতে পাচ্ছি। এখানে একটা মোবাইলের ব্যাটারি এবং এটা একটি ভোল্টের ব্যাটারি, এটা একটু খুবই বড় হয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে খুবই ভালো পাওয়ার থাকে, এটা একটি লিথিয়াম ব্যাটারি। তো এখন আমরা এখানে লিথিয়াম ব্যাটারি ইউজ করব। তো এখানে আমরা একটা ছোটো ডিসি মোটর নিয়ে নিয়েছি। তো এই মোটরটাকে আমাদের, আমরা যে বক্সটা বানিয়েছি আমাদের এই বক্সের উপর এইভাবে ফিটিং করে দিতে আমরা গ্লো বানিয়েছি হচ্ছে। তো এখন আমরা গ্লো বানিয়েছি যেটাকে লাগিয়ে দেবো। তো এই জন্য আমরা বক্সের উপরে যেখানে আমরা মোটরটি দিয়ে ফিট করবো, আপনার চলে আপনাদের বক্স অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো আপনারা মোটরটি ফিট করতে পারেন। তো এখানে আমরা এই সামনে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে মোটরটাকে গ্লোগানের 28,000 লাগিয়ে দিচ্ছি। তো আপনারা খেয়াল করবেন যাতে মোটরটা বেশি পিছিয়ে না যায়, নাহলে ফ্যান যখন ঘুরবে তখন সেটা ভালো মতো ঘুরতে হবে না বা আটকে যাবে। তো এই জিনিসটা আমরা দেখবো। তো এখানে আমরা সাইডও লাগিয়ে দিচ্ছি, নাহলে মোটরটা আমাদের খুলে যেতে পারে, আপনারা এইভাবে শক্ত করে লাগবেন। তো এখানে আমরা যে লাইটটা নিয়েছি, লাইটটাকে আমরা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাগাতে পারেন। তো আমরা এটা ফ্যানের নিচেই লাগিয়ে দিয়েছি, তাহলে আমরা দুটো একসাথে চালালে দুটোই আমরা একসাথে বাতাস পাবো এবং সামনে লাইট পাবো। তো এটাকে আমরা গ্লোগানের সাহায্যে লাগিয়ে নেবো। এখানে আমাদের দুটোতে মাইনাস এবং প্লাস আছে। তো এখানে আমরা মোটরের আমাদের যে মাইনাস প্লাস, এখানে আমাদের মোটরের প্লাস একটা প্লাসের তারটা আমরা একটা সুইচের একটা লাইনে দিয়েছি এবং আমাদের যে ব্যাটারির প্লাস সেটা আমরা সুইচের আরেক লাইনে দিয়েছি এবং আমাদের ব্যাটারির মাইনাস এবং মোটরের যে মাইনাসটা আমি সেটা একসাথে দিয়েছি। যে আমাদের মোটরের লাল তারটা এখানে মাইনাস এবং ব্যাটারি লাল তারটা এখানে মাইনাস দিয়েছি এবং হলুদ তারটা প্লাস এবং কালো তারটা আমাদের মোটরের প্লাস। তো আমরা এখানকার হলুদ তারটা সুইচে দিয়ে দিই এবং মোটরের যে কালো তারটা সেখানে সুইচে ফিট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইন হয়ে গিয়েছে। আমরা ফ্যানের যে লাইনের ডায়াগ্রাম, এটা আপনারা ভিডিও শেষে পাবেন এবং লাইটেরটাও আমরা এখানে কানেকশন দেখাইনি, তাও আপনারা ওই ডায়াগ্রামটা পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাইট ফ্যানের কানেকশন দিতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন দেওয়া শেষে, আমাদের সব ঠিকঠাক চলছে, আমরা সুইচটাকে ভালো মতো ফিট করে দিয়েছি। এই যে আমরা সুইচটা দিয়ে দিলাম, আমাদের ফ্যান চলে উঠলো এবং আমরা এখন লাইটের সুইচটা ফিট দিব। আমাদের লাইট খুবই আলো দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কী উজ্জ্বল আলো। আপনারা চাইলে আপনাদের ব্যাটারিটাকে চার্জিং সিস্টেম করে নিতে পারেন। এই যে আমরা ডায়াগ্রাম দিয়ে দিলাম। তো আমাদের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে একটু লাইক করবেন।